নমস্কার, কবি শ্যামাপ্রসাদ ঘোষের কবিতা আকাশের মাঝখান। আকাশের ঠিক কোনখানটাতে আকাশের মাঝখান, এই কথাটা কি কেউ কি জানতে অথবা বুঝতে চান? তাহলে আসুন আমার সঙ্গে, আমি দেব সন্ধান। আমি হাতখোলা হাই স্কুলে পরমানন্দ পাল। এই তো এখানে বেথুয়া ডহরে কিছু দূরে কেশেডাঙ্গা পাটুলি ঘাটের ওপারটাতে ছোট গ্রাম মাছরাঙা। বর্ধমানের দশক্রোশ আগে পড়বে কুসুম গ্রাম, আর একটু গেলেই দামোদর নদী, তার পাশে হরধাম, তারপর আছে দিক ভোলাপুর। সেখানে পৌঁছালে কোনখানটায় কোন দিক আছে খুঁজলে হারাবে খেয়ে, দিক বুঝে নিতে থাকতেই হবে রাতের অপেক্ষাতে। ধ্রুব তারা দেখি উত্তর চিনে চলতেই হবে রাতে। এক রাত গেলে একদিন গেলে আবার আসবে রাত, চলতে চলতে পথে যদি পান কুয়াশার সাক্ষাৎ, বুঝবেন খুব কপাল মন্দ ভাগ্যের শিখেছেরা। ফিরে আসবেন তবে সেটা হবে প্রথমবারের ফেরা। যখন আপনি দ্বিতীয়বারের জন্যে খুঁজতে যাবেন, ঠিক তার আগে আমার ধাঁধার উত্তর খুঁজে পাবেন। কোনো ভয় নেই, আমি দেব সব ফন্দি ফিকির বুঝিয়ে। আসলে আমি যে নাম করা এক আকাশের মাছ খুঁজি, দেখাবো কোথায় মাছখান আছে নীল ও আকাশটার। দেখালে কিন্তু দিতে হবে কিনে ভালো দেখে উপহার। আসুন এখানে দাঁড়ান, এবার তাকান উপর দিকে, ঠিক ওখানে আকাশ রেখেছে তার মাঝখান টিকে। আসলে আমার আকাশ ধাঁধার মজাখানা হলো এই যে, যেখানে আছে আকাশের মাঝ রয়ে গেছে সেখানে।